ফ্রেন্ড, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কাস্টম থাম্বনেল লাগাতে গিয়ে এই ধরনের সমস্যা ফেস করছেন, অর্থাৎ যখনই আপনি আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল লাগাতে যাচ্ছেন তখনই আপনার সামনে এই ধরনের কিছু নোটিফিকেশন শো করছে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আজকে বলবো আপনি কিভাবে আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেলের জন্য চ্যানেলকে ভেরিফাই করবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক জগৎ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মিন্টু। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটিও অন করে রাখুন, যাতে লেটেস্ট টেকনিক ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো ফ্রেন্ড, যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি আপনার মোবাইলে এখনও পর্যন্ত ওয়াইটি স্টুডিও অর্থাৎ ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেননি, তো অনুগ্রহ করে এখনই আপনার মোবাইলে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটি বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন। এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও। সার্চ করলে আপনার সামনে এই রকম একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে, এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি যেহেতু আমার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করে রেখেছি, আমি এবার চলে যাব আমার মোবাইলের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশানে। তো ফ্রেন্ড, আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি আমার মোবাইলে। আমি এবার এখানে আপনাদের দেখাবো একটা ভিডিওতে থাম্বনেল লাগিয়ে বা চ্যানেলটাকে ভেরিফিকেশন করে। আমি সেই ভিডিওতে ক্লিক করলাম যে ভিডিওটাতে আমি থাম্বনেল লাগাতে চাই। এরপর আমি এখানে দেখুন এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করব ভিডিওর উপরে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেলের পাশে একটা আইকন আছে, এডিট আইকন বা পেন আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অটোমেটিক তৈরি হওয়া থাম্বনেল শো করছে, তার পাশে দেখুন কাস্টম থাম্বনেল বলে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা পপ আপ শো করবে যেখানে লেখা আছে টু অ্যাড কাস্টম থাম্বনেল ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অন ইউটিউব অন ইউর কম্পিউটার। তো এখানে আপনাকে লার্ন মোরে ক্লিক করতে হবে। লার্ন মোরে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আপনার মোবাইলে একাধিক ইমেল লগ ইন করা থাকে তাহলে আপনাকে এখানে নির্দিষ্ট ইমেলটি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এখানে দেখুন অন্য একটা ইমেল এখানে শো করেছে, তো আমি এখানে আমার সেকেন্ড চ্যানেল যেটাতে আপনাদের দেখাবো সেই ইমেলটি সিলেক্ট করছি। এবার দেখুন সঠিক ইমেলটি আমি সিলেক্ট করেছি, যেই ইমেলে আমার কাস্টম থাম্বনেল লাগাতে প্রবলেম হচ্ছে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা নীল কালারে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে আপনার কাছে ব্রাউজারের পারমিশন চেয়ে নিলে আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে। এরপরে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে, এখানে আপনাকে একটা কাজ করতে হবে। এখানে বলা আছে হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশন কোড টু ইউ, আমরা কিসের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন কোডটি পাঠাবো। তো এখানে আপনাকে টেক্সট সিলেক্ট করতে হবে, টেক্সট মেসেজের মাধ্যমে। আপনি চাইলে এখানে কলের মাধ্যমেও নিতে পারেন, যদিও সেটা একটু জটিল। তারপরে এখানে নিচের দিকে দেখুন সিলেক্ট ইউর কান্ট্রি, তো এখানে আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি আমি ইন্ডিয়া সিলেক্ট করা আছে, আপনি বাংলাদেশে থাকলে সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, বাই ডিফল্ট সেখানে বাংলাদেশ থাকবে। এরপরে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তো এখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি এন্টার করতে হবে। এরপরে আপনাকে এখানে গেট কোড এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা সেখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে ইউটিউবের তরফ থেকে, তো আপনাকে সেই ওটিপিটি এন্টার করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখুন কংগ্রাচুলেশন, ইয়োর ফোন নাম্বার ইজ হ্যাজ নাও বিন ভেরিফাইড। তো এরপরে আমি এবার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাকে দেখাবো যে এখন কোনো প্রবলেম হচ্ছে কি না আপনার কাস্টম থাম্বনেল সেট করতে। তো বন্ধুরা আমি আবারও ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে এসেছি ভিডিওতে কাস্টম থাম্বনেল লাগাবো। তো এবার আমি দেখব অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে কাস্টম থাম্বনেল আমি লাগাতে পারছি কি না। আবারও আমি ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করার পরে আমি এখানে চলে যাব এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে আমি এবার চলে যাব এখানে থাম্বনেলে এডিট করব।
থাম্বনেল এডিট করার পরে আমি কাস্টম থাম্বনেলে ক্লিক করে দেখুন আমার কিন্তু মোবাইলে যে থাম্বনেলগুলো আছে যা কিছু ফাইল আমার আছে সব কিছু কিন্তু এখানে শো করেছে বা আমার গ্যালারি খুলে গেছে। তো আমি এখানে জাস্ট পিক্সেল ল্যাবে গিয়ে কোনো একটা থাম্বনেল আমি এখানে ক্লিক করব। দেখুন এখানে থাম্বনেল সেট করতে বলছে। এখন যদি আমি এখানে ডানে ক্লিক করি আমার থাম্বনেল সেট হয়ে যাবে, অর্থাৎ আমি যদি সেভ করি আমার যে ভিডিওতে থাম্বনেলটা সেটা কিন্তু সাকসেসফুলি সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটি আমি লাগানোর চেষ্টা করলাম সেটা কিন্তু সাকসেসফুলি এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।